আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব অ্যাসে বা রচনা নিয়ে। তবে অ্যাসে বা রচনার নাম হচ্ছে আওয়ার মাদ্রাসা। তোমরা আওয়ার স্কুল দিতে পারো, অর্থাৎ আমি এটি আমাদের নিজের মাদ্রাসায় পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাসে রয়েছে আওয়ার মাদ্রাসা, তাই আমি নিজে তৈরি করেছি এটি, আর ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে অথবা ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে অথবা ক্লাস থ্রি ক্লাস ফোরের শিক্ষার্থী রয়েছে, তোমরা সকলে এই রচনাটি লিখতে পারবে। আর আমরা এই রচনাটি এমনভাবে সাজিয়েছি, এমনভাবে লিখে দিয়েছি যে তোমরা উচ্চারণ সহ অর্থ অর্থাৎ ওয়ার্ড মিনিং সহ বুঝতে পারবে, আর মুখস্থ করতে একেবারে সহজ হবে। বন্ধুরা, তোমরা যারা উপরের ক্লাসে রয়েছে যেমন 6, 7, 8, 9, 10 এই ক্লাসগুলোর শিক্ষার্থী তোমরা যারা রয়েছে, তারা কিন্তু এটি লিখতে পারবে এই পয়েন্ট আকারে, ইন্ট্রোডাকশন, লোকেশন, ডিসক্রিপশন, স্টুডেন্টস অ্যান্ড টিচার, কনক্লুশন লিখতে পারবা। তবে তোমরা কিছু পয়েন্টের ভিতরে তোমরা 2-3টি সেন্টেন্স অথবা 2-1টি সেন্টেন্স তোমরা অ্যাড করতে হবে। আর তোমরা যারা ক্লাস থ্রি ক্লাস ফোরের শিক্ষার্থী রয়েছে, তারা কিন্তু এই রচনাটি হুবহু লিখতে পারবে, অথবা যদি তোমরা এটি হুবহু না লিখতে পারো তাহলে 2-1টা লাইন বাদ দিয়ে তোমরা বাকিটি লিখতে পারবে। তাহলে বন্ধুরা, আমরা এখন শুরু করব। তবে বিশেষ করে এই রচনাটি আমি তৈরি করেছি তোমরা যারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রয়েছ তাদের জন্য। তবে তুমি যদি মাদ্রাসা শিক্ষার্থী হয়ে থাকো অর্থাৎ এপ্তদায়ী মাদ্রাসার জন্য তাহলে হবে, অথবা তুমি প্রাইমারি স্কুলে পড়ো ক্লাস ফাইভে, তারাও লিখতে পারবে। দেখো, আমরা প্রথমত রচনাটির জন্য দেখে নিই ওয়ার্ড মিনিং। তবে তোমরা যারা স্কুলে রয়েছে তারা লিখবে আওয়ার স্কুল, আর যারা মাদ্রাসা তারা লিখবে আওয়ার মাদ্রাসা। দেখো, প্রথমত ওয়ার্ড মিনিং আমরা দেখে নিই। আওয়ার অর্থ আমাদের, মাদ্রাসা অর্থ মাদ্রাসা। তোমরা যারা স্কুল রয়েছে তারা লিখবে স্কুল মানে বিদ্যালয় বা স্কুল। এরপর রয়েছে ইন্ট্রোডাকশন মানে ভূমিকা, এরপর নেম মানে নাম, ইট মানে ইহা, ইস মানে বা ইচ মানে হয়, এন্ড বা সরি এন্ড না এন, এন অর্থ একটি, এরপর এনশান্ট অর্থ পুরাতন, তোমরা উচ্চারণ দিকে লক্ষ্য করবে, এরপরে ইন অর্থ মধ্যে, লোকেশন অর্থ অবস্থান, সীতাকুণ্ড অর্থ সীতাকুণ্ড। বন্ধুরা, আমি এটি কিন্তু আমাদের মাদ্রাসাটি হচ্ছে সীতাকুণ্ড জেলায়, সীতাকুণ্ড থানায়, সরি সীতাকুণ্ড থানায়, আর থানা বলতে উপজেলা, আর চট্টগ্রাম জেলায়, তাই আমি আমাদের অ্যাড্রেস দিয়ে লিখেছি, তোমরা তোমাদের জেলার নাম দিবে এখানে। এরপর উপজেলা মানে উপজেলা, আন্ডার মানে নিচে বা অন্তর্গত, এরপরে ডিস্ট্রিক্ট মানে জেলা, এরপরে ওয়ান ওয়ান মানে এক, বেস্ট মানে সর্বমোট, এরপরে ডিসক্রিপশন মানে বর্ণনা। এভাবে করে দেখো এখানে দেওয়া আছে, হ্যাস মানে আছে, এরপর অ্যাডমিনিস্ট্রেটিভ মানে প্রশাসনিক, বিল্ডিং অর্থ ভবন, টু মানে দুই, এরপর একাডেমিক অর্থ একাডেমিক, দে আর মানে সেখানে, আর মানে হয় মানে এ আর ই, আর এটি অক্সিলারি ভার্ব, এরপরে টোটাল মানে সর্বমোট, এরপর অফ মানে এর, এরপর 20 মানে 20, এরপর 6 মানে 6, এরপর হচ্ছে 26 মানে 26, এরপর রুম মানে কক্ষ, এরপর 21 মানে 21, এরপরে ক্লাস রুম মানে শ্রেণীকক্ষ, এরপরে অফিস মানে অফিস, এরপরে হেডমাস্টার মানে প্রধান শিক্ষক, এরপরে হেডমাস্টার্স যখন অ্যাপোস্ট্রফি দিয়ে অ্যাড যুক্ত হবে তখন হবে প্রধান শিক্ষকের, এরপর হচ্ছে হেডমাস্টার্স রুম মানে প্রধান শিক্ষকের রুম, এরপর ফোর মানে জন্য, গার্লস মানে মেয়েদের, স্টুডেন্টস মানে ছাত্রছাত্রী, টিচার্স মানে শিক্ষকবৃন্দ, এইট মানে আট, এরপরে হান্ড্রেড মানে শত, 13 মানে 13, এরপর হচ্ছে 813 মানে 813, এরপর রয়েছে রেস্ট মানে বিশ্রাম, এরপর রয়েছে দ্য রেস্ট মানে বাকি অংশ, অর্থাৎ রেস্ট অর্থ বিশ্রাম, যখন দা যুক্ত হবে তখন হবে বাকি অংশ বা অন্যান্য, এরপর রয়েছে কনক্লুশন বা কনক্লুশন, সঠিক উচ্চারণ হবে কনক্লুশন অর্থ উপসংহার, এরপর রয়েছে রেজাল্ট মানে ফলাফল, এরপরে অলওয়েজ মানে সবসময় বা সর্বদা, এরপর রয়েছে গুড মানে ভালো, উই মানে আমরা, ফিল মানে কেবল, ফ্লাউট মানে গর্বিত, রিডিং মানে ফরা, সাচ মানে এমন বা এরকম। বন্ধুরা, এখানে আমরা রচনাটি ব্যবহার করার জন্য মানে রচনাটি লেখার জন্য যতগুলো ওয়ার্ড ব্যবহার করেছি প্রত্যেকটি ওয়ার্ডের উচ্চারণ সহ দিয়ে দিয়েছি। এখন দেখো আমরা লিখবো কিভাবে। দেখো, এখানে প্রথমত লিখবো ইন্ট্রোডাকশন মানে ভূমিকা, প্রথম উপর লিখবো আওয়ার স্কুল বা মাদ্রাসা। তোমরা যদি মাদ্রাসা শিক্ষিত হয়ে থাকো তাহলে লিখবে আওয়ার মাদ্রাসা।
যদি তোমরা স্কুলে শিক্ষার্থী হয়ে থাকো তাহলে লিখবে স্কুল আবার স্কুল, আর যদি তোমরা এখানে কলেজে শিক্ষার্থী বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকো তাও লিখতে পারবে। তবে তোমরা যারা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছো তারা কিন্তু এটি ফলো করে লিখতে পারবা। তবে এখানে তোমরা পয়েন্টের ভিতরে আরও কিছু বাক্য তোমাদের অবশ্যই তৈরি করতে হবে, মানে অ্যাড করতে হবে, নাহলে তোমরা শিক্ষার্থী রয়েছো কলেজে বা ভার্সিটি তোমাদের জন্য এত ছোট রচনা লিখলে নাম্বার দিবে না। কিন্তু পয়েন্ট এগুলো লিখতে পারো, ইন্ট্রোডাকশন, লোকেশন, ডিসক্রিপশন, স্টুডেন্টস অ্যান্ড টিচার, কনক্লুশন, এগুলো তোমরা দিতে পারবে। ভিতরে কিন্তু আরও কিছু অ্যাড করতে হবে যারা কলেজ বা ভার্সিটিতে রয়েছে, শিক্ষার্থী রয়েছে তারা। তবে সাধারণত হাই স্কুল বা দাখিলের অথবা ইবতেদায়ী বা প্রাইমারি তারা কিন্তু তোমরা কিন্তু এটি লিখতে পারবে। তাহলে দেখো ইন্ট্রোডাকশন মানে ভূমিকা, দা নেম অফ আওয়ার মাদ্রাসা ইজ নুরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা, মানে এটি হচ্ছে আমাদের মাদ্রাসার নাম। এটি দেখো অর্থ হবে আমাদের মাদ্রাসার নাম নুরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা। তোমরা এখানে তোমাদের নাম লিখবে, দা নেম অফ আওয়ার মাদ্রাসা ইজ সীতাকুণ্ড বয় হাই স্কুল, মানে তোমরা নিজেদের তুমি যেই স্কুলের শিক্ষার্থী তুমি সেই স্কুলের নাম এখানে বসায় দিলে হবে। এরপরে বাকি যেভাবে আছে এভাবে বসা, বা ইট ইজ আন এনশান্ট বা এনসেন্ট তোমরা যেটা বলো বলো, তবে সঠিক হচ্ছে হবে এনশান্ট। মাদ্রাসা ইজ ইন আওয়ার উপজেলা, অর্থাৎ এটা আমাদের উপজেলায় একটি পুরাতন মাদ্রাসা। এখন এখানে যদি তোমাদের মাদ্রাসা যদি নতুন নতুন হয় তাহলে তোমরা লিখতে পারো ইট ইজ অ্যান আনসান্ট মাদ্রাসা ইন আওয়ার উপজেলা। এখানে আনসান্ট মানে পুরাতন, তোমরা এখানে নতুন দিতে পারো নিউ, আ নিউ মানে ইট ইজ আ নিউ বা এ নিউ, তখন আন দিবা না, তখন দিবে এ, কারণ যখন নিউ হবে তখন কনসোনেন্ট আসবে, আর বাউল হলে এন হয়, কনসোনেন্ট হলে কি হয় এ হয়। অর্থাৎ তোমাদের মাদ্রাসাটি যদি পুরাতন হয় তাহলে লিখবে আনসান্ট বা আনসেন্ট, আর যদি তোমরা তোমাদের মাদ্রাসাটি পুরা নতুন হয় তাহলে লিখবে নিউ, তখন হবে এন আর্টিকেল হবে, এন হবে না এ হবে, এ নিউ। এরপরে দেখো লোকেশন অবস্থান দিবে। আর বন্ধুরা এখানে তোমরা যারা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তারা ইন্ট্রোডাকশনের পরে আরও কিছু অ্যাড করতে পারো। এরপরে লোকেশন অবস্থান, এখানে দেখো আওয়ার মাদ্রাসা ইজ ইন দা সীতাকুণ্ড উপজেলা আন্ডার চট্টগ্রাম ডিস্ট্রিক্ট। এখানে তোমরা যদি স্কুলের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে লিখবে আওয়ার স্কুল, আর তোমার এখানে সীতাকুণ্ড উপজেলা এই জায়গায় তোমরা তোমাদের নিজের উপজেলার নাম লিখবা, সীতাকুণ্ড জায়গায় তোমাদের জেলার নাম লিখবা, মনোরগঞ্জ, লাকসাম, হ্যাঁ তোমাদের যে থানাটি রয়েছে মানে উপজেলাটি রয়েছে সেটি নাম লিখবা। আর আন্ডার ফরে চট্টগ্রাম ডিস্ট্রিক্ট, এখানে চট্টগ্রাম ডিস্ট্রিক্ট বলতে চট্টগ্রাম জেলা, এখন তোমাদের জেলার নাম লিখতে পারো কুমিল্লা জেলা, মানে আন্ডার কুমিল্লা ডিস্ট্রিক্ট বা আন্ডার ঢাকা ডিস্ট্রিক্ট, হ্যাঁ তোমার নিজের জেলার নাম লিখবে। অর্থাৎ অর্থ হচ্ছে আমাদের মাদ্রাসাটি চট্টগ্রাম জেলার অন্তর্গত সীতাকুণ্ড উপজেলা অবস্থিত, তোমরা তোমাদের উপজেলা তোমাদের জেলার নাম দিয়ে এটি লিখে দিতে পারবে। এরপরে হচ্ছে ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট মাদ্রাসা ইন আওয়ার উপজেলা, এটি আমাদের উপজেলার অন্যতম সেরা মাদ্রাসা, তোমরা তোমাদের এই বাক্যটি ঠিক রাখতে পারবে। এরপরে রয়েছে ডেসক্রিপশন, সঠিক উচ্চারণ হবে ডিসক্রিপশন, অর্থ হবে বর্ণনা। দ্য মাদ্রাসা হ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং অ্যান্ড টু একাডেমিক বিল্ডিংস, অর্থাৎ তোমাদের স্কুল হলে তোমরা লিখবে দ্য স্কুল হ্যাজ অ্যান, আর আমি যেহেতু আমাদের মাদ্রাসার নাম দিয়ে আমাদের মাদ্রাসার জন্য তৈরি করেছি এখানে আমরা তাই লিখেছি মাদ্রাসা, তোমরা স্কুল লিখতে পারো। আর অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং মানে প্রশাসনিক ভবন, তোমাদের এখানে একটি প্রশাসনিক ভবন থাকতে পারে, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে একটি প্রশাসনিক ভবন থাকে, তো তোমরা এখানে চেস করার প্রয়োজনে লিখতে পারো অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং অ্যান্ড টু একাডেমিক বিল্ডিংস, এই টু জায়গায় তোমরা কারো কারো শিক্ষা প্রতিষ্ঠানে একটি একাডেমিক ভবন থাকে, তোমরা লিখবা আ এন এন লিখবা, যেহেতু একাডেমিক ভাওয়াল তাহলে লিখতে হবে অ্যান্ড টুর জায়গায় লিখবে এন, এ এন 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 একাডেমিক বিল্ডিংস। আর আমাদের এখানে ভবন রয়েছে দুইটি, একাডেমিক ভবন এবং কি প্রশাসনিক ভবন হলো একটি, তাই আমরা লিখেছি অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং মানে একটি প্রশাসনিক ভবন এবং দুটি একাডেমিক ভবন, এটি আমাদের জন্য লিখেছি। দেখো অর্থ যে দিয়ে দিয়েছে আমি মাদ্রাসাটির একটি প্রশাসনিক ভবন এবং দুটি একাডেমিক ভবন আছে। এরপরে দেয়ার আর আর টোটাল অফ 26 রুমস, এখানে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের টোটাল রুম লিখেছি আমি, সেখানে মোট 26টি রুম আছে, এটি হলো আমাদের মাদ্রাসায় মোট 26টি রুম আছে। তোমরা এখানে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের রুমগুলো গণনা করে তোমরা লিখে দিতে পারো, সংখ্যাটা এখানে চেঞ্জ করে দিতে পারো, বাকিটা ঠিক থাকবে। যেমন তোমরা দিতে পারো দেয়ার আর আর টোটাল অফ 26-এর জায়গায় তোমরা এখানে 20 দিতে পারো, 21 দিতে পারো, 15 দিতে পারো, মানে 15টি, 10টি, 20টি তোমাদের যাই হোক এখানে সংখ্যাটা শুধু চেঞ্জ করে দিবা আর বাকিটা ঠিক থাকবে। এরপরে দেয়ার 21 ক্লাসরুম,
an office room, a headmaster room, two teachers room, and one common room for girls. মানে তোমরা আশা করি বুঝতে পেরেছো এখানে লক্ষ্য করো অর্থ দেখে দেখলে বুঝতে পারবে তোমরা তোমাদের মতো লিখতে পারো এখানে যেভাবে সেভাবে থাকবে শুধু তোমাদের 21 আমাদের আছে একুস্টিক ক্লাসরুম তো তোমরা তোমাদের শ্রেণীকক্ষ কয়টি আছে সেটা লিখে দিতে পারো এন্ড অফিস রুম একটু অফিস কক্ষ সবারে থাকে সেটা পরিবর্তন করার প্রয়োজন নেই এরপর হচ্ছে আ হেডমাস্টার রুম এখানে হেডমাস্টারের প্রধান শিক্ষকের রুম সব প্রধান শিক্ষক পজিশন থাকে এখানে চেস করার প্রয়োজন নেই তবে টু টিচার্স রুম এখানে আমাদের শিক্ষা শিক্ষকদের রুম হচ্ছে দুইটি আমাদের প্রতিষ্ঠানে তোমরা তোমাদের প্রতিষ্ঠানে একটি থাকতে পারে অথবা আমাদের এখানে শিক্ষক অনেকগুলো তাই আমাদের ম্যাডামদের ম্যামদের জন্য একটা শিক্ষক একটা ক্লাস মানে শিক্ষকদের ম্যাম যারা রয়েছে শিক্ষক তাদের জন্য একটা রুম যারা শিক্ষক রয়েছে মানে যারা শিক্ষিকা ম্যাম তাদের জন্য একটা যারা শিক্ষক তাদের জন্য একটা এই জন্য আমাদের দুইটা তোমরা তোমাদের মতো করে দিতে পারো যদি একটি হয় একটি বেশি বেশিরভাগ শিক্ষক সেখানে একটি থাকে তোমরা লিখবে এ টিচার্স রুম তোমরা লিখবে এ টিচার্স রুম আর টু হলে টু টিচার্স রুম এরপর লিখবে ওয়ান কমন রুম ফর গার্লস এখানে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় শিক্ষা প্রতিষ্ঠানে থাকে যে একটা কমন রুম থাকে মেয়েদের জন্য তো তোমরা এটি লিখে দিতে পারো পরিবর্তন করার প্রয়োজন দেখো এখানে আমি লিখে দিয়েছি একুশটি শ্রেণীকক্ষ একটি অফিস কক্ষ একটি প্রধান শিক্ষকের কক্ষ দুটি শিক্ষকের কক্ষ এবং মেয়েদের জন্য একটি কমন রুম আছে বন্ধুরা এরপরে দেখো পয়েন্ট লিখবে স্টুডেন্টস এন্ড টিচার্স মানে ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ মানে তোমার শিক্ষা প্রতিষ্ঠানে কতজন ছাত্রছাত্রী রয়েছে শিক্ষক শিক্ষক বৃন্দরা রয়েছে সেটি লিখে দিবে তবে এখানে তোমরা শুধু সংখ্যাটা চেঞ্জ করে বাকিটা লিখে দিলে হবে দেখো আমি লিখে দিয়েছি দেয়ার আর 21 টিচার্স এন্ড 813 স্টুডেন্টস ইন আওয়ার মাদ্রাসা মানে তোমরা এখানে তোমাদের মাদ্রাসার বা স্কুলের বা কলেজের শিক্ষকদের মানে সংখ্যাটা দিবে আমাদের এখানে হচ্ছে 21 মানে 21 জন তাই আমি লিখেছি 21 টিচার্স তবে এখানে যখন 21 মানে একের অধিক হবে তখন কিন্তু টিচার্স এখানে এস যুক্ত করতে হবে এরপরে এন্ড 813 মানে 813 জন শিক্ষার্থী রয়েছে আমাদের এখানে প্রায় 813 জন তোমরা যদি প্রায় লিখো তাহলে কিন্তু অ্যাবাউট লিখতে হবে অ্যাবাউট মানে প্রায় আর প্রায় অ্যাবাউট না দিলে চলবে তোমরা লিখবা 813 এর জায়গায় তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কত শিক্ষার্থী রয়েছে সেটা এখানে লিখে দিলে হবে এরপরে হচ্ছে ইন আওয়ার মাদ্রাসা মানে আমাদের মাদ্রাসা তোমরা লিখবা ইন আওয়ার স্কুল আমাদের স্কুল ইন আওয়ার কলেজ আমাদের কলেজ ইন আওয়ার ইউনিভার্সিটি আমাদের বিশ্ববিদ্যালয় এভাবে লিখে দিবে এরপরে অ্যাবাউট 535 স্টুডেন্টস আর বয়েজ এন্ড দ্য রেস্ট আর গার্লস বন্ধুরা এখানে দেখো রেস্ট মানে বিশ্রাম আর রেস্টের আগে যখন দা বসে তখন আর রেস্ট হয়তো বিশ্রাম হয় না তখন হয়ে যায় বাকি সবাই মানে বাকি অংশ মানে অন্যান্য বাকি যারা আছে তারা তো প্রায় 535 জন ছাত্র রয়েছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আর বাকি সবাই হচ্ছে মেয়ে মানে ছাত্রী তাই তোমরা লিখবে এভাবে 535 জায়গায় তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কতজন ছাত্র রয়েছে সেটা এখানে লিখে দিলে হবে আর স্টুডেন্টস আর বয়েজ এটা যেভাবে সেভাবে থাকবে এন্ড দ্য রেস্ট আর গার্লস যেভাবে সেভাবে থাকবে শুধু সংখ্যাটা ছেলের সংখ্যাটা তোমরা বলে দিবে অথবা অফিস কক্ষে গিয়ে জিজ্ঞেস করবে সহকারী অফিস যিনি রয়েছে অফিস সহকারী যিনি তাকে বলবো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কতজন শিক্ষার্থী রয়েছে তখন তোমরা এই সংখ্যাটা লিখে দিতে পারো এটি হচ্ছে আমাদের নিজ মাদ্রাসার পরিচয় আমি দিয়েছি তোমরা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা দিবে এরপর হচ্ছে কনক্লুজন কনক্লুজন এখানে সঠিক উচ্চ হবে কনক্লুজন আর তোমরা অনেকে বলো কনক্লুশন বা কনক্লুশন অনেকে বলে হ্যাঁ বলতে পারো তবে সঠিক উচ্চ হবে কনক্লুজন এটি অর্থ হচ্ছে উপসংহার অপরবিষ্ট রয়েছে আমরা দিয়েছি এরপরে এটি লিখে দাও দ্য রেজাল্টস অফ আওয়ার মাদ্রাসা ইজ অলওয়েজ গুড তোমরা এখানে আবার স্কুল দিতে পারো তুমি যদি স্কুলে হয়ে থাকো তুমি যদি কলেজ হয়ে থাকো আবার কলেজ এগুলি লিখে দিতে পারো মানে নামটা চেঞ্জ হবে আমি যেহেতু মাদ্রাসাটা তৈরি করছি তাই মাদ্রাসা লিখেছি অলওয়েজ মানে সর্বদাই গুড ভালো অর্থাৎ আমাদের মাদ্রাসার ফলাফল সব সময় ভালো হয় তোমরা এখানে লিখতে পারো আমাদের স্কুল স্কুলের ফলাফল সবসময় ভালো হয় বা আমাদের কলেজের ফলাফল সবসময় ভালো হয় এরপর উই ফিল প্রাউড অফ রিডিং ইন সাচ আ মাদ্রাসা মানে এখানে সাজ বলতে এমন মানে এরকম এরকম একটা মাদ্রাসা আ মাদ্রাসা তোমরা যদি স্কুল হয় তাহলে বা এই স্কুল যদি কলেজ হয় এই কলেজ যদি ইউনিভার্সিটি হয় তাহলে ইউনিভার্সিটি ইউনু এখানে কিন্তু আর্টিকেল রয়েছে মাথায় রাখতে হবে তো এখানে লিখতে হবে আমরা ফিল মানে অনুভব করা প্রাউড মানে গর্বিত তো এখানে আমরা লিখতে পারি যে এমন মাদ্রাসা বা এমন স্কুল বা এমন কলেজ তোমরা এখানে যদি মাদ্রাসা জায়গা চেঞ্জ করে ফেলবে তুমি যদি স্কুলে স্কুল লিখবে এমন স্কুলের লেখাপড়া বা পড়ালেখা করে আমরা গর্বিত বন্ধুরা এই হলো তোমাদের আওয়ার স্কুল বা আওয়ার মাদ্রাসা বা আওয়ার কলেজ বা আওয়ার ইউনিভার্সিটি
বা আওয়ার ভার্সিটি ইন্ট্রোডাকশন লোকেশন ডিসক্রিপশন স্টুডেন্টস অ্যান্ড টিচার বা কনক্লুশন। বন্ধুরা এইভাবে করে পয়েন্ট আকারে তোমরা সুন্দর করে লিখে দিবে। আর তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, আমার গলায় সমস্যা আছে, অর্থাৎ গলা ভেঙে গিয়েছে, তাই কথা বলতে অনেক কষ্ট হয়েছে, তারপর তোমাদের জন্য ভিডিওটি তৈরি করে দিয়েছি। আর বন্ধুরা অবশ্যই তোমরা আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবে আর তোমাদের বন্ধুর মাঝে বলে দিবে বা তোমরা বিভিন্নভাবে লিঙ্ক শেয়ার করে দিবে যে আবার স্কুল বা আবার মাদ্রাসা বা আবার ইউনিভার্সিটি তোমরা এই পয়েন্ট আকারে তোমরা এই নিয়মে এই কাঠামো ঠিক রেখে বাকিগুলো সংখ্যা নাম উপজেলা জেলা এগুলো চেঞ্জ করে বাকিটা ঠিক রেখে তোমরা সুন্দর লিখে দিতে পারো। আর বন্ধুরা আমাদের চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব রাখবে, সাথে করে বেল বাটনে ক্লিক করে দিবে যাতে করে পরবর্তী অন্য কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।